الحمد لله والصلاة والسلام على رسول الله ومن ولا وبعد. فقد قال الله تبارك وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়া কোরআনের মাধ্যমে সাব্যস্ত, প্রমাণিত। কেননা যে আয়াতটা আমরা তিলাওয়াত করেছি সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে তিনি সর্বশেষ নবী। তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এই কথাটি বারবার উল্লেখ করেছেন। বুখারী শরীফের 3534 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة. رسول صلى الله عليه وسلم ওই হাদিস মতে বলছেন, আমার এবং অন্যান্য নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে একটা ঘর বানিয়েছে, ঘরটাকে খুব সুন্দর করে বানিয়েছে, কিন্তু একটা ইটের জায়গা খালি রেখে দিয়েছে। অনেক মানুষ সেই ঘর দেখার জন্য আসে, এসে সবাই বলে এত সুন্দর ঘর, কিন্তু যদি ওই ইটটা যদি লাগিয়ে দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ওয়া আনা আল-লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি সেই ইট, সর্বশেষ ইট, আর আমি সর্বশেষ নবী। তেমনিভাবে তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ওয়া সায়াকুনু মিন বাদি 30 দাজ্জালুন কাযাবু কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তেমনিভাবে আমার পরে 30 জন নবীর দাবিদার আসবে, দাজ্জাল, যারা নিজেদেরকে নবী মনে করবে, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। লা নাবিয়্যা বাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, লা নাবিয়্যা বাদি, কোনো নবী আসবে না আমার পরে। অথচ আমরা আমাদের এই ভারতবর্ষেই দেখতে পাচ্ছি, 1901 সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করেছে, দাফিউল বালার 11 নম্বর পৃষ্ঠায়। তেমনিভাবে রুহানি খাজায়েনের 81 নম্বর খণ্ডের 132 পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানি বলে: সচ্চে খুদা ওহি খুদা হ্যায় জো কাদিয়ান মে আপনি নবী ভেজা, সত্য আল্লাহ তো সেই আল্লাহ যিনি কাদিয়ানে নিজের নবী পাঠাইছেন, আপনার রাসূল ভেজা, নিজের রাসূল পাঠাইছেন। তাহলে সে তার এই দাবির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ তাআলার সুস্পষ্ট কথা এর বিরুদ্ধে সে চলে গেল এবং সে নিজেকে কাফের সাব্যস্ত করল। সেজন্যে যারা তার অনুসরণ করবে, তার এই কুফরি মতবাদকে বিশ্বাস করবে, তারাও কাফের হয়ে যাবে। তো আজকে আমরা এই প্রাথমিক কথাটা বললাম, আর তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা পরে করব। আল্লাহ তাআলা আমাদের নিজেদেরকে সতর্ক হওয়ার এবং অন্যদেরকেও সতর্ক করার তৌফিক দান করুন।